প্রিয় দর্শক, আপনারা দেখছেন এয়ারলাইন টিভির সঙ্গে আমি আসিফ রনি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুধু রাজ্য নয়, পুরো দেশ জুড়ে একটাই ব্রেকিং নিউজ, বড় খবর, ভবানীপুরে রেকর্ড ভোটে জয়লাভ করলেন মমতা ব্যানার্জি। তার এই জয়লাভ পূর্বের রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন এক রেকর্ড সৃষ্টি করলো। ভবানীপুরে রেকর্ড জয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন, জয়ী হলেন, এখন পুরো দেশ জুড়ে একটাই ব্রেকিং নিউজ। দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে। ভবানীপুর উপনির্বাচনে 58,389 ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল সামনে, রেকর্ড ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,389 ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 58,000-এর বেশি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এর উপনির্বাচনে জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন তিনি। 2011-এর উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল 54,213। ভবানীপুর সহ তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে, তবে ভবানীপুরের ফলাফল ইতিমধ্যেই সামনে, 58,000-এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এর উপনির্বাচনে তিনি 54,000 ভোট পেয়েছিলেন, 54,213 ভোটে ছিল তার জয়, এবং এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার নতুন রেকর্ড গঠন তার। জয়ের ব্যাপারে শাসক দল প্রথম থেকেই নিশ্চিত ছিল, এবং আজ ব্যবধান কতটা বাড়ে সকাল থেকে সেদিকেই নজর রেখেছিলেন তারা। রেকর্ড ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এর উপনির্বাচনে 54,000-এর বেশি ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি, 58,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।